প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হর্স সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাবলী রয়েছে এবং বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুজনের ফাঁসির দণ্ড কার্যকর রয়েছে। দুজন দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদ, এবং এটিকে কেন্দ্র করেও রাজনীতি নতুনভাবে উত্তপ্ত হয়েছে। সর্বশেষ বিএনপির তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিত রাজনীতিতে নতুন ধরনের আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনাগুলোই আমরা করব। সাম্প্রতিক পরিস্থিতি, এই বিচার, বিচারকে কেন্দ্র করে বক্তব্য সব মিলিয়েই আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নূর আহমেদ বকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি নূর আহমেদ বকুল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই মুহূর্তে রাজনীতি সব মিলে যদি বলেন আপনি কিভাবে? রাজনীতি যদি বলি তাহলে তো অনেক বড় ক্যানভাস, ক্যানভাসটাকে যদি একটু ছোট করে নিই তাহলে সেটাই বোধ হয় আলোচনার জন্য বেশ সহজ হবে এবং সুবিধা হবে। প্রথম কথা হলো আজকে দুটো রায়, যেটা খুব আমাদের জাতির জীবনে এবং আমাদের জীবনে এই দুটো যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির রায়টা আজকে ঘোষিত হয়ে গেল শেষ অবস্থায় এবং এটা কার্যকরী হবে যে কোনো মুহূর্তে। এবং এই রাজনীতিটাই দীর্ঘ 42 বছর আমরা আমাদের দেশের জনগণ এবং যারা আজকে মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছিলেন তারা এটা কামনা করেছিলেন। এবং কিছুক্ষণ আগেই আমি টেলিভিশনে একজন যুদ্ধকালীন সময়ে যিনি স্বামী হারিয়েছিলেন তখন তার অন্তঃসত্ত্বা মা, তিনি তখন ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তিনি সেই সময়ে তার স্বামীকে হারিয়েছিলেন এবং তিনি তার কমেন্ট দিচ্ছিলেন, এটা আসলেই হৃদয় বিদারক যে সেই বয়সে, তরুণ বয়সে তিনি স্বামী হারালেন এবং সন্তান জন্ম নিল সেই বাংলার, স্বাধীন বাংলার মাটিতে, সেই সন্তান বাবাকে দেখতে পেল না, সেই সন্তান হয়তো দেশ পেয়েছে। তো এরই বিচারটা যখন হচ্ছে এটাকে বলাই যেতে পারে যে এটা একটা ন্যায় বিচার এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হলো। পাশাপাশি একটা রাজনীতির যে প্রশ্নটি ছিল, আমরা একটা মিথ্যা ভিতের উপরে, একটা মিথ্যা ইতিহাসের উপরে দাঁড় করিয়ে বাংলাদেশকে 35 বছর যে জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়েছে, আমি বলবো সেই সত্যের দ্বার এখন উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে। এটা খুবই একটা কঠিন শক্ত কাজ এবং এর জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই দেশের মুক্তিকামী জনতা এবং স্বাধীনতার পক্ষের জনগণ, যারা এখনও স্বাধীনতার পক্ষের কথাটা বলতে হচ্ছে কারণ ওই অপরাজনীতিটা এখনও বাংলাদেশে আছে, অতএব সেই স্বাধীনতার পক্ষের জনগণ সেই লড়াইটা করে আরেকটি বিজয় অর্জন করলেন এবং মুক্তিযুদ্ধের যদি দ্বিতীয় ধাপ বলা হয় সেই ধাপটা এখন এগোচ্ছে। এটা হচ্ছে একটি রাজনীতির একটি দিক। আমি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে যেতে চাই, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এই মুহূর্তে রাজনীতিকে? আপনাকে ধন্যবাদ। আমার ব্যাখ্যাটা তো বিভিন্নমুখী, বিভিন্নমুখীর মধ্যে আপনি প্রথমে যদি রায় প্রসঙ্গে আমরা বলি, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে বা হচ্ছে এতে আমরা স্বস্তির মধ্যে আছি, আমরা আনন্দিত এবং এই বিচারের ব্যাপারে বরাবরই আমরা বলেছি যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের অবস্থান যে হ্যাঁ, বিচার আমাদের কাম্য এবং এই বিচারটা সঠিকভাবে হোক। কিন্তু বিচারটাকে যখন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তখন শুধু আমরা নই, বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকেও বলা হয়েছে এবং বিভিন্নভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেই জায়গাটা একটু পয়েন্টেড করলে আমরা দেখব যে বিচারটার মধ্যে যে রায় হয়েছে তাতে সাধারণ মানুষের প্রত্যাশা বা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে শক্তির যারা এবং শহীদ পরিবারের লোকজন, যুদ্ধাহত যারা রয়েছেন তারা নিঃসন্দেহে খুশি হয়েছেন, আমরাও খুশি হয়েছি। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে এইখানে যে বিচার প্রক্রিয়াটার মধ্যে যে স্বচ্ছতা, যে গ্রহণযোগ্যতার একটা বড় মাপের প্রত্যাশা আমাদের ছিল, সেই জায়গাটায় জিনিসটা একটু হোঁচট খেয়েছে এই কারণে যে এটার দুটো দিক। একটা হচ্ছে যে আমরা দেখেছি এই বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এর সংশোধনী বিভিন্ন পর্যায়ে গণজাগরণ মঞ্চের চাপের মধ্যে থেকে আবার পুনরায় সেখানে সংশোধনী, তারপরে স্কাইপে সংলাপের যেটা ফাঁস হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের ব্যাপারে একটা রায় আগাম প্রকাশিত হয়েছিল সে নিয়ে অনেক কিছু হয়েছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের সঙ্গে প্রধান বিচারপতির কী কী কথোপকথন হয়েছে সেটাও মিডিয়ার কল্যাণে ফাঁস হয়েছে,
এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো জামাত ইসলামীকে এই অপরাধের পোস্টে ডিফেন্ড করার কোনো প্রশ্নই ওঠে না। তাদের মধ্যে যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে, এটাই স্বাভাবিক, এটাই ছিল কাম্য। কিন্তু তারা এই বিচার প্রক্রিয়াটায় অংশগ্রহণও করেছে, আবার এটাকে মানে না সেইটাও বলেছে, জুডিশিয়াল কিলিংয়ের কথা বলেছে। এখানে তাদের জন্য আরেকটি বিকল্প পথ ছিল আমার ব্যক্তিগত মতে, সেটা তারা অবলম্বন না করে তারা জিনিসটাকে আরও তালগোল পাকিয়ে ফেলেছে, উপরন্তু আরও হরতাল ডেকেছে। সেটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াটায় তারা তো তাদের গঠনতন্ত্রে বা তাদের ঘোষণাপত্রে আছে তারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। তা আল্লাহর আইনের মধ্যে তো মানুষের বিচার করার ক্ষমতা নাই। কোরআন শরীফ কর্তৃক নির্ধারিত যে আইন, সেই আইন অনুযায়ী বিচার হওয়া উচিত ছিল। তো এই আল্লাহর আইনকে পাশে রেখে তারা যেহেতু মনুষ্য সৃষ্ট আইনের মধ্যে প্রক্রিয়ার মধ্যে গেছে, সেখানে ডিফেন্ড করেছে, সেইখানে আপিলে গিয়েছে, সেইখানে আবার রিভিউর মধ্যে অংশগ্রহণ করেছে, সব কিছু করে, হ্যাঁ সব প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা এটাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আবার পরবর্তীতে যদি সেইটার বিরুদ্ধে হরতাল ডাকে তখন এইটার দ্বিমুখী আচরণ হয়ে যায়। এই দ্বিমুখী আচরণটা জামাতের ছোট্ট প্রশ্ন করতে চাই, এই দ্বিমুখী আচরণ যেটা জামাতের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, আজকে আসাদুজ্জামান রিপন বিএনপির মুখপাত্র তিনি আবার বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে, তিনি কিন্তু বলেছেন এটা তিনি ন্যায় বিচার পাননি, এবং আর একটা শব্দ বলেছেন স্বাধীনতার সার্বভৌমত্বে তার কমিটমেন্ট ছিল, সেইটাকে আপনি তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমার অফিসিয়াল স্পোক্সম্যান যেটা বলেছেন যে ন্যায় বিচার পাননি, এটা যে কোনো বিচার প্রার্থী মানুষ বিচারের রায় ঘোষিত হবার পরে যে কেউ বলতে পারে। কিন্তু বাংলাদেশে এই ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে এত বেশি কন্টেম্পট অফ কোর্ট হয়েছে যে ব্যাপারে যে কোনো জিনিস খোলামেলা বলতে গেলে অনেক বেশি সতর্কতা অবলম্বন করে বলতে হয়। কারণ আমরা এখানে ডেভিড বার্গম্যানের ঘটনা দেখেছি, আমরা এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের ঘটনা দেখেছি, আদালত অমাননের ব্যাপারে সৈয়দ আবুল মকসুদের ব্যাপারে দেখেছি, অনেকের ব্যাপারে আমরা দেখেছি। সেই জায়গাটায় যেটা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ব্যাপারে আমাদের মুখপাত্র যেটি বলেছেন, সেটি বলেছেন উনি এই প্রেক্ষিতে যে উনি কখনও কোনোদিনই আওয়ামী লীগ করেননি, এবং উনি স্পষ্টভাবে বলেছেন ওনার বাবা পাকিস্তানের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। এই কথাগুলো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব নিজের মুখে বলেছেন। পক্ষান্তরে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব কিন্তু ছয়বারের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এবং তিনি তার পক্ষে যে কাগজপত্রগুলো আদালতে দাখিল করেছিলেন যে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তিনি এখানে ছিলেন না, তিনি পাকিস্তানে ছিলেন, ওনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্রগুলো, সেগুলো শেষ মুহূর্তে দেয়া হয়েছে রিভিউর পরে, তারপরও আদালতের ক্ষমতা ছিল সেটাকে বিবেচনা করার। কিন্তু আদালত দেখেছেন, পত্রিকায় এসেছে যে দুটো দুই রকম তারা বলেছে, কিন্তু সেটাকে বিবেচনা করার যে অবকাশটুকু ছিল সেই সময়টুকু দেওয়া হয়নি। খুব মনে হচ্ছে যেন এই ঘোষণাটির মধ্যে বা এই ভার্ডিক্টের মধ্যে একটা তাড়াহুড়া ছিল। এই জায়গাটা একটা মানে ন্যায় বিচার না পাওয়ার প্রশ্নে একটি আমি একটু লাইন অফ ইন্টারোগেশন আসে, সেই কথাটাই তিনি বলেছেন। আমরা রাশেদ রহমানের কাছে যেতে চাই, এই কথাটা বারবারই আসছে, এবং অবশ্যই যারা এই দণ্ডের সম্মুখীন হয়েছেন তারা তো বলবে নেই, আরো অনেকে বলছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার হচ্ছে। আওয়ামী লীগের বক্তব্য কি? রাজনৈতিক প্রতিহিংসামূলক কিভাবে হবে? আমি তো প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমি আজকে খুব সম্মানিত বোধ করছি, কারণ দুজন অত্যন্ত অভিজ্ঞ এবং স্বনামধন্য রাজনীতিবিদের সাথে আমি বসতে পেরেছি। সো আই থ্যাংক ইউ চ্যানেল, এবং ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে দে ওয়ার কাইন্ড এনাফ, দয়া করে বসছিলেন আমার সাথে বসার জন্য। আমি প্রথমে শুরু করি এইভাবে যে আজকে আমি হয়তো আওয়ামী লীগ করি, কিন্তু আমার শৈশব কৈশোর তার আওয়ামী লীগ করে কাটেনি। ঐতিহাসিকভাবে ধারাবাহিকভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারা যে বাংলাদেশের বিরুদ্ধে চারণ করেছিলেন, তারা যে ধর্ষণ, হত্যাকাণ্ড, রাজাকার, আলবদর, আল শামসদের নেতৃত্ব স্থানীয় জায়গায় ছিলেন, এবং একেবারে সচেতনভাবে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিরোধিতা করেছেন, এটা তো ইতিহাসের ধারাবাহিকতায় আমরা জেনেছি। তখন তো আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না। তার মানে কি, বাংলাদেশের একটি বৃহৎ অংশের মানুষ যারা 1971 সালে অদম্য একটি স্বাধীনতা স্পৃহা নিয়ে যুদ্ধ করেছিলেন, তারাই তো এই বাস্তবতাগুলোকে লালন করেছেন। সুতরাং মার্ক টুয়েনের কিন্তু একটা কথা আছে, উইন ইউ স্পিক দ্য ট্রুথ ইউ ডোন্ট নিড এনি রেফারেন্স, কোথাও কিন্তু তাকানো লাগে না, সত্য কখনো ধামা চাপা থাকে না। আমার জন্য এটাই বাস্তব যে আমি বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ যাদের আসলে নির্মোহ চিত্তেই তারা তাদের অভিযোগগুলো দিয়েছে, অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী বা আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিলে বা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বা রাজনৈতিকভাবে লাভবান হবেন, এই ধরনের মানুষ ছাড়াও কিন্তু একেবারে আবাল বৃদ্ধ বনিতা আপন সাধারণ মানুষের মুখে মুখে, কথায়, লেখনীতে
তাদের যে কর্মকাণ্ড ছিল 1971 সালে এটা তো একদম পরিষ্কার। সুতরাং এখানে রাজনৈতিক সহিংসতার কোনো ব্যাপার নাই, এবং রাজনৈতিক যে কথা আপনি বললেন যে একটা ভেঞ্জেন্স, একটা প্রতিশোধমূলক কোনো ব্যাপার, এই ধরনের কোনো ব্যাপার কিন্তু ছিল না। এবং সবচেয়ে বড় কথা কি দেখেন, আলাল ভাই ইজ ভেরি সিনিয়র টু মি, আমি তারপর আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি, আমি আমি গণমাধ্যমে যেটুকু দেখেছি, সালাউদ্দিন চৌধুরী সাহেব একটি প্রশংসাপত্র তার বিচার চলাকালীন সময় দিয়েছে, সেটি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছিল, এবং সেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রশংসাপত্রে লেখা ছিল 1970-71 সেশন, যেটা হলো যে রিভিউ চলাকালীন সময়ে তিনি যে প্রশংসাপত্রটি আবারও দিলেন সেখানে 70-71 জায়গায় শুধুমাত্র 71 সাল লেখা। এবং বিজ্ঞ বিচারকরা যারা পাকিস্তান আমলেই লেখাপড়া করেছেন, তারা যেহেতু ওই সময়কার বিশ্ববিদ্যালয়ের কাঠামো এবং নিয়ম সম্বন্ধে অবগত আছেন, তারা কিন্তু নিজেরাই বললেন যে কোনো প্রশংসাপত্রে কিন্তু এভাবে ওই সময় 71 সাল শুধুমাত্র লিখে দেওয়া হতো না। অর্থাৎ এই প্রশংসাপত্রের জাল, এক। দুই নম্বর, গণমাধ্যমে এটাও আমি দেখেছি পাঞ্জাবের বানান কি হবে, ইউএন জেবি আই গ্যাস, রাইট, সেই প্রশংসাপত্রে পরিষ্কারভাবে পিএএন জেবি লেখা। আপনি কি বিশ্বাস করেন যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটা প্রশংসাপত্র দিবে যেখানে পাঞ্জাব না লিখে প্যাঞ্জাব লিখে দিয়েছেন? সুতরাং এখানে পঞ্চকতার ব্যাপার আছে, এখানে অসত্য ঘটনার আশ্রয় নেওয়ার ব্যাপার আছে। এবং আমি মনে করি 43 বছর পরে তো বটেই বাংলাদেশের একটি প্রতিক্রিয়াশীল শক্তি, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা পরিষদ শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাওয়া আসার উপর ছিল, তাদের জন্য বিভ্রান্তি বিস্তৃতি ছড়ানো তো খুব একটা কঠিন কিছু না। বাট বাস্তবতা হচ্ছে আপনার টেলিভিশনের মাধ্যমে জনসাধারণের কাছে আমার একটাই আহ্বান যার থাকবে, তথ্য অধিকার আইন প্রয়োগ করে যে কোনো সচেতন ব্যক্তি, সালাউদ্দিন যদি আলী হোসেন মুজাহিদ মতিউর রহমান নিজামীর যে বিচার প্রক্রিয়াটি সম্পাদিত হয়েছে তার রায় থেকে শুরু করে এভিডেন্স প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে পারবেন। এবং আমি নিশ্চিত আমার জায়গায় দাঁড়িয়ে থেকে যে আজকে 44 বছর ধরে বাংলাদেশের মানুষ বিভিন্ন সরকার আমলে যেভাবে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছিলেন, এই রায়গুলো পড়ার পরে এবং এই এভিডেন্সগুলো দেখার পরে তাদের সেই আস্থা অটুট থাকবে। এবং একটা জিনিস কিন্তু আমি আপনি শেষ করবেন, হ্যাঁ, মানে আমি একটা জাস্ট একটা শান্তির জায়গায় শুধু একটু অ্যাড করি। আপনি দেখেন আলী হাসান মুজাহিদ সাহেবের বিচার প্রক্রিয়া সম্পাদিত হওয়ার মধ্য দিয়ে, সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বরিশাল জেলার একজন কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান, 1952 সালের আমার ভাইয়ের রক্তে রাঙানো যে গানটি তার সুরকার আলতাফ মাহমুদ সাহেব সহ আরও অনেক বুদ্ধিজীবী আর যাই হোক, আত্মার কিন্তু শান্তি পাবে, এটাই বাস্তবতা। সো আমি মনে করি এটা রাজনৈতিক প্রতিহিংসা অবশ্যই এই বিচারের প্রয়োজন ছিল না, যেটা বকুল ভাই একটু আগে বললেন, বাংলাদেশ, বাঙালি, আমাদের দেশ, জনতা যে বিভ্রান্তির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল সত্যিকার অর্থে 2015 সালে, টার্সারি লেভেল উচ্চতরভাবে যদি আপনি চিন্তা করেন যেসব চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করে আমাদের সত্যিকার যুদ্ধ ক্ষুধার বিরুদ্ধে, দারিদ্রের বিরুদ্ধে, অসুস্থতার বিরুদ্ধে জয়ী হওয়ার কথা, সেই যুদ্ধে আমরা কোনোদিনও জয়ী হতে পারতাম না যদি ফেলে আসা এই ইতিহাসের অন্যায়গুলো বা অপরাধগুলো বিচার আমরা না করি। আমি আমি একটু যেতে চাই জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আরেকবার, সেটি হচ্ছে যে আমি বিভিন্ন পত্রপত্রিকায় এই রিপোর্টগুলো দেখছিলাম, বিশেষ করে এই যে জনাব রিপনের বক্তব্যের পরে এটার একটা প্রথম আলোতে আপনি দেখেন যে নিচে অনেকগুলো দর্শকদের কমেন্ট টমেন্টস আছে, সেগুলো নানা রকম লোকজন বক্তব্য দেয়, কিন্তু ম্যাক্সিমামই আজকে এই বিষয়টা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসঙ্গে তারা বিশ্বাসই করে না যে তিনি স্বাধীনতা সপক্ষের লোক ছিলেন, কারণ তিনি একসময় স্বৈরাচারী এরশাদেরও সঙ্গে রাজনীতি করেছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা যারা বিভিন্ন সময় ভুল পাল্টান চেঞ্জ করেন, ফলে সেই জায়গায় কি ব্যক্তিগতভাবে আপনি কি সালাউদ্দিন কাদের চৌধুরী আপনার কোনো বিশ্লেষণ ব্যাখ্যা বা পরিচয় আছে কিনা, আপনি কোনোভাবে দেখেন কি না? আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় আছে, ঘনিষ্ঠতাও আছে, এখন অবধি আছে যেহেতু উনি জীবিত আছেন, জেলখানায় পাশাপাশি কয়েক দফায় আমি প্রায় বছরখানেক ওনার সঙ্গে কাটিয়েছি ঢাকা সেন্ট্রাল জেলে এবং কাশিমপুর জেলখানায়। এখন আমার কথাটা হচ্ছে সেইখানে যে প্রচলিত যে বিচার ব্যবস্থা সেটাকে প্রভাবিত করা কিন্তু খুব কঠিন কাজ না, রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে, দলীয়করণের মাধ্যমে ইচ্ছাপত্র এবং মুসাবিদা করে রায় দেওয়া এটারও কোনো খুব কঠিন কোনো কাজ আমরা মনে করি না, কারণ আমাদের চোখের সামনে একদম তরতাজা উদাহরণ তো রয়েছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ময়লার ট্রাকে আগুন দিয়েছেন, সেই অভিযোগের মামলায় তার জামিন হয় না, জামিন দেয়া হলো নিম্ন আদালত থেকে আবার সেটা বাতিল করে দেওয়া হয়। কিন্তু নূর হোসেনের ব্যাপারে এই যে গণজাগরণ, এই যে সাধারণ মানুষের মধ্যে একই ধরনের, আপনি যে উদাহরণটা দিলেন একই ধরনের একটা চেতনা, সেখানে নূর হোসেনকে নেওয়ার জন্য রিমান্ডে নেওয়া যাবে না এটার আইনগত ব্যাখ্যা দেন নারায়ণগঞ্জের এসপি বসে বসে, একটা এমন আইন বিশেষজ্ঞ হয়েছেন প্রতিদিন উনি মিডিয়ায় বলছেন রিমান্ডে নেওয়া যাবে না, অথচ একজন সাধারণ অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষও জানেন যে কোনো মামলা পুনঃ তদন্তের জন্য যদি আবেদনটা গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে
বহুবার রিমান্ডে নেওয়া যাবে এবং তার বিরুদ্ধে আরও অসংখ্য অনেক মামলা আছে, যে কোনো মামলায় রিমান্ডে নিতে পারে, কিন্তু তাকে মানে তাকে নিরাপদ রাখার যে একটা অপচেষ্টা এটাও তো মানুষের কাছে প্রমাণিত। এই দুটোকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে দেখা যাবে যে হ্যাঁ, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারের ক্ষেত্রটায় কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশিত দণ্ডের চেয়ে অতিরিক্ত দণ্ড হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশিত দণ্ডের চেয়ে অনেক কম দণ্ড হয়। এটা বাস্তবতা, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। আর তা না হলে এই যে স্কাইপে কেলেঙ্কারির কথা আমি বললাম, এই যে টেলিফোন আলাপের কথা বললাম, রায় আগাম ফাঁস হয়ে যাওয়া, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে যারা বলেছে মৃত্যু সংক্রান্ত ব্যাপারে, অন্তত যেটা যেটা বলেছে, সেই জায়গাগুলোকে আপনি একদম তো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। আমি একটু যেতে চাই জনাব নূর আহমেদ বকুল, আপনার কাছে, আপনার কি কোনো বক্তব্য আছে এই প্রসঙ্গে? আমি আসলে এই বিতর্কটাই এমন, কারণ কোশ্চেনটা হচ্ছে মতাদর্শিক অবস্থান। আজকে বিএনপি যে মতাদর্শিক অবস্থানে রাজনীতিটা করছে, এটা প্রকৃত অর্থেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিপরীতে দাঁড়িয়ে একটি মতাদর্শ তৈরি করছে। আজকে তারা যাই বলুন না কেন, তারা একটা ট্যাকটিক্যাল অ্যালায়েন্স করেছিলেন আওয়ামী জামাতের সঙ্গে, এবং সেই ট্যাকটিক্যাল অ্যালায়েন্স কিন্তু ট্যাকটিক্যাল থাকে নাই, ওটা একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যালায়েন্সে রূপান্তরিত হয়েছে, এবং যার ফলশ্রুতিতে সেই চিন্তাধারাটা তাদের প্রথমেই ছিল পঞ্চম সংশোধনী থেকে শুরু করে সংবিধানের সকল পরিবর্তন, যেগুলো আমাদেরকে ফিরিয়ে আনতে হলো গত পার্লামেন্টের সেশনে, তাও আমরা পরিপূর্ণভাবে পারি নাই, এখনও ব্যর্থতা আছে আমাদের। কিন্তু সেই বিজয়, মুক্তিযুদ্ধের যে চারটি মূল স্তম্ভ সেটাকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা বলবেন, এ তো সোনার পাথর বাটি, এ তো হতে পারে না। গেল এটা, এরপরে আসেন ধারাবাহিক যে রাজনীতি, কেন সালাউদ্দিন কাদেরদের মতো লোকদেরকে প্রোটেকশন দেন তারা, বা কেন আজকে আসাদুজ্জামান রিপন আজকে বললেন এটা একটি রাজনৈতিক প্রতিহিংসা বা এটা রাজনৈতিক রায়। তা একটি রাজনীতির কনসিকুয়েন্সে এসে একটি মামলা যখন দাঁড়িয়ে যায়, কারণ 71-এ সালাউদ্দিন কাদের রাজনীতিই করেছিলেন, এবং সেটা মানুষ মেরেই তিনি পাকিস্তান রক্ষা করতে চেয়েছিলেন, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েই তিনি পাকিস্তান রক্ষা করতে চেয়েছিলেন, তো সেটা ছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের সন্তান হিসাবে তিনি লড়াই করেছিলেন, তিনি এদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে লড়াই করেননি। সো দ্যাট ওই কথা যখন রিপন বলেন, আমাদের নেতা রিপন আমাদের একসময়কার ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ছিলেন, তখন আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এই এই কথাগুলো বলার মধ্যে দিয়ে একজন বিজ্ঞ রাজনীতির কিন্তু রাজনীতির ভাষা হয় না, এটা একটা জর্গান হতে পারে বা একটা কথিত রাজনীতির ভাষা বলতে হয় তাই বলছেন, কিন্তু আমি মৌলিকভাবে মনে করি তারা যে মতাদর্শটা হোল্ড করেন সেই মতাদর্শের মধ্যে একটা ঝামেলা থেকে গেছে, এবং সেই ঝামেলার ফলে একটা বিরতি নিতে হবে। বিরতি ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। সেভেন ওর সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান এবং ওয়ার্কস পার্টি নেতা নূর আহমেদ বকুলের সঙ্গে। আমি যেতে চাই রাশেক রহমান আপনাকে, যেহেতু আগের পার্টি আপনাকে আমি লাস্ট মাসে আপনার যে প্রসঙ্গে আলোচনা ছিল ওই প্রসঙ্গে যদি কোনো কথা থাকে আমরা কথা বলছিলাম। বেসিক্যালি ব্যাপারটা রায়ের ব্যাপারটা যেটা আলাল ভাই বলেছেন, এটা তো সত্যি একটা সময় গিয়ে রায় ফাঁস হয়েছিল। তবে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ একটি দরিদ্র দেশ, একটি দুর্নীতি নিমজ্জিত দেশ, এগুলো বাস্তবতা, রূঢ় বাস্তবতা, আমরা মানতে চাই না এরকম দেশও আমরা চাই না, আরও ভালো হোক এটা আমরা চাই। প্রশ্ন হচ্ছেন যিনি বিজ্ঞ বিচারক তার যে রায় সেটা তো কম্পিউটারে টাইপ করা হবে। এখন কম্পিউটার মহোদয় যদি কম্পিউটার অপারেটর যিনি যিনি কম্পিউটারটা চালান যার কাছে রক্ষিত আছেন, তিনি যদি মোটা অঙ্কের উৎকোচ অর্থাৎ মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এই রায় ফাঁস করে দেন, এর জন্য কি বিচারকের বিচারিক দায়িত্ব পালনের সক্ষমতাকে আমরা দায়ী করব, নাকি যেই কম্পিউটার অপারেটর ঘুষ খাওয়ার মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে রায়টি ফাঁস করে দিয়েছেন তাকে আমরা দায়ী করব? শুধু তাই না, আমি এটাও দর্শকদেরকে জানাতে চাই, এই রায় ফাঁস হওয়ার পরপরই যেই কম্পিউটার অপারেটর এবং যেসব ব্যক্তিরা এই রায় ফাঁসের সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলা হয়েছে, এবং কারা জড়িত ছিলেন এটাও কিন্তু পত্রপত্রিকায় এসেছে। সুতরাং আমি মনে করি কালোকে কালো সাদাকে সাদা বলা খুব প্রয়োজন। আমাদের দেশে অনেক সময় অনেক ঘটনা হয় অনেক মানে যেটা আমরা চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে ফোকাস থাকতে হবে দায়ীকে দোষীকে কাকে শাস্তি দিতে হবে। বিচারক তার বিচারিক জায়গা থেকে এভিডেন্স সিআরপিসি সবকিছু মিলিয়েই রায় দিচ্ছে। এই রায় যার কাছে গচ্ছিত তা প্রকাশিত হওয়ার সময়ের আগেই একজন ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হয়ে তা বিক্রি করে দিচ্ছে। সুতরাং এটা বলে কিন্তু আসলে জনগণকে আমি মনে করি না এটা খুব দায়িত্বের জায়গা থেকে আমরা এই কথাটা বলছি। আমাদেরকে একদম হোলিস্টিক যে ট্রুথ যেটা সম্পূর্ণ সত্য সেটা আমরা বলতে পারতাম, এক। আর দুই নাম্বার, দেখেন নূর হোসেন এবং নারায়ণগঞ্জের সাতটি যে মার্ডার হলো হত্যাকাণ্ড, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যেই দলই করি না কেন কোনো হত্যাকাণ্ডই আমি সমর্থন করি না।
এবং আমি মনে করি আগামী দিনে কোনোভাবে সাতটি কেন একটি হত্যাকাণ্ডকে আমরা হতে দিতে পারি না, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ভারত সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলাপ আলোচনার সাপেক্ষে নূর হোসেনকে ওখানকার একটি ফৌজদারি মামলা প্রত্যাহার করানোর মধ্যে দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে বিচারের সামনে নিয়ে আসার জন্য। এটাকে এক নম্বর আমাদের স্বীকৃতি দিতে হবে। দুই, আপনি এটাও জানবেন যে সাতজন এই যে মার্ডার, সাতজন খুনের যে আসামি যিনি সামরিক বাহিনীতে ছিলেন, তারাও কিন্তু এখন অন্তরীণ অবস্থায় কারাবন্দী অবস্থায় বিচারের অপেক্ষায় আছেন। এখন রিমান্ডের যে কথাটা, ইয়েস, সেন্টিমেন্ট, আবেগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ, এই জায়গার থেকে রিমান্ড যতবার নিতে পারবেন ততবার ভালো লাগবে। তবে আইন বলে একবার চার্জশিট হয়ে যাওয়ার পরে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আর নিজে আবেদন করতে পারেন না। শুধুমাত্র যিনি ওই মামলা পরিচালনা করছেন তিনি বিজ্ঞ বিচারকের কাছে আবেদন জানাতে পারেন যে আরো পুনর্তদন্ত প্রয়োজন সঠিক সত্যিকার ন্যায় বিচারের জন্য, এটাই আইন। তো একটু যাচ্ছে, সুতরাং ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন বিচার প্রক্রিয়া তো সবে শুরু হয়েছে, তাকে যে আরো রিমান্ডে নেওয়া হবে না বা পুনর্তদন্তের জন্য আরো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, এই অভিমত বা এই মতামতে আমরা কিভাবে পৌঁছাই যেখানে এত কষ্ট করে আমরা ভারত থেকে তাকে নিয়ে আসলাম? দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম নজরুল ইসলাম রিটন মুন্সি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শরীয়তপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা হলো আলোচকবৃন্দের কাছে, নারায়ণগঞ্জ সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনকে আমার জানা মতে কি বাংলাদেশের আইন অনুযায়ী ভারতের পুলিশ তুলে দিবে বাংলাদেশের পুলিশ এর নিকট, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা আয়ুর নিকট, তা না করে ভারতের পুলিশ কি করে রেবের হাতে তুলে দিলেন? আর ধন্যবাদ আপনাকে। আমি একটু এই প্রসঙ্গে আসলে একটু আমার মানে ভূমিকায় কথাটা বলা দরকার ছিল, সেটা হলো আজকে মাঠটা খুব অসমতল। অসমতল এই কারণে যে সরকারের পক্ষে কিংবা সরকারের দোষ ত্রুটি সম্পর্কে সাফাই গাইবার জন্য লোক হয়ে গেছেন দুজন, আর এগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য হয়ে গেছে আমি একা। সাধারণত উচিত কথা বলার জন্য একাই যথেষ্ট না, সাধারণত এরকম টকশো এইভাবে মানে এইভাবে করে সেট আপের মাধ্যমে করাটা খুব ডিফিকাল্ট। আর ক্যানভাসটাকে এত বড় করেছেন বকুল ভাই এবং রাশেক সাহেব মিলে যে আমাকে একটু বেশ কিছু সময় দিতে হবে, পাল্লাটা একটু ঝুঁকে গেছে ওদিকে বেশি, আমার জন্য খুব সমস্যা হচ্ছে। এখানে অনেকগুলো বিষয় এসেছে যে শুধুমাত্র রায় ফাঁস হয়েছে তাই না, আমি বলে গেছি কিন্তু যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রধান বিচারপতির মধ্যে যে টেলিফোনে কথোপকথন অনেকবার যে হয়েছে সেইটা কোন মানদণ্ডে বিচার করবেন, এটা কার বিচার হবে, কাকে ফৌজদারি দণ্ডবিহিত দেওয়া হবে, সেটার উত্তর তো বলা প্রয়োজন জাতি আশা করে। এক, দুই নম্বর কথা হচ্ছে যে আমরা এমনও দেখেছি উচ্চ আদালতের না নিম্ন আদালতের বিচারকের গাড়িতে মাদক পাওয়া গেছে, কোনো বিচার হয়েছে আমরা দেখি নাই। আমরা দেখেছি উপসচিবের গাড়িতে ফ্যান্সি ডিল পাওয়া গেছে, আমরা কোনো বিচার দেখি নাই। আমরা দেখেছি খুনি আসামি জেলা জজের সঙ্গে 22 বার টেলিফোনে কথা বলেছেন, এখন পর্যন্ত সেটার কোনো প্রতিবেদন আমাদের চোখে পড়েনি। তারপরে আমরা আবার এমনটাও দেখেছি যে এর মধ্যেই এমন সৃজনশীল এবং এমন এত বিবেকবোধ সম্পন্ন বিচারক আছেন, মাত্র কদিন আগে ফরিদপুরে স্কুল ছাত্রী চম্পার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারটা হলো, সেইখানে সেই বিচারক আমি স্যালুট করি তাকে, তিনি সেখানে বলেছেন যে ডাক্তার এবং সুরতহাল রিপোর্ট যারা করেছে তাদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করার জন্য, কারণ ডাক্তার বলেছে এটা ধর্ষণ হয় নাই এবং এটা আত্মহত্যার সামিল বলে হয়েছে। সুতরাং এই সব দিকগুলোই কিন্তু আছে, এখানে ডিফেন্স নেওয়ার কিছু নাই। যেখানে শুধু যেটা উনি বলেছেন রাশেক সাহেব যে সত্যকে সত্য বলা উচিত, হ্যাঁ আমিও সেটাকে সাদাকে সাদা কালোকে কালো বলা উচিত, আমি যদি বলিও যারা এই অনুষ্ঠান শুনছেন তারা তো আমাকে ছিচি করবেন, এতটুকু সচেতনাবোধ তো আমাদের সবার মধ্যে আছে যারা এখানে আছি, কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে তো অন্য জায়গায়। আর বকুল ভাই যে কথাগুলো বলেছেন, আদর্শিক জামাতের সঙ্গে আদর্শিক জোট যদি থেকে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ এখন জামাত ইসলামের পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন কত শত বোধহয় হাজার দুয়েক হবে এখন পর্যন্ত আওয়ামী লীগে যোগ দিয়েছে, আবু ভাইয়ের কাছে ফুল দিয়ে যোগ দিয়েছে, হানিফ ভাইয়ের হাতে ফুল দিয়ে যোগ দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের হাতে ফুল দিয়ে যোগ দিয়েছে, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হকের হাতে ফুল দিয়ে যোগ দিয়েছে, তারপরে বঙ্গবন্ধুর জন্য আমাদের যেটা শ্রদ্ধা অগাধ ভালোবাসা বা সম্মান সেটা
বজায় রেখেই আমি বলছি, তার চামড়া দিয়ে যারা ডুগডুগি বাজাতে চেয়েছেন তাদের সঙ্গে আদর্শিক জোট হয়েছে, যারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য আপনার 1975 সালের 14 আগস্টেও সচিবালয় থেকে যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর গাড়িবহরে বেরোচ্ছিলেন তখন সেখানে আপনার সেই ম্যানহোলের স্ল্যাপের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তারা আজকে এই সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়েছে, এটা আদর্শিক জোট হয় না। কিন্তু জামাতের সঙ্গে আমাদের নির্বাচনী জোট হলে সেটাই আদর্শিক হয়ে যায়। এই জন্যই বলছি ওদিকে একটু পাল্লাটা ভারী হয়ে গেছে। আর যেটা কথাটা বলেছেন যে নূর হোসেনকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বিরাট কৃতিত্ব দেখিয়েছেন, না, প্রধানমন্ত্রী সঠিক কাজটি করেছেন, আইনগত কাজটি। কিন্তু এখানে আমরা দেখেছি মহিউদ্দিন খান আলমগীর যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, শীর্ষ সন্ত্রাসী বিকাশ কাশিমপুর কারাগার থেকে বের হয়ে বীর দর্পে চলে গেছেন প্রোটেকশনে, গভর্নমেন্টের প্রোটেকশনে, এবং সেখানে কত কোটি টাকা লেনদেন হয়েছে সেটাও ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় বলেছে। সুতরাং ভালো খারাপ সব দিকই কিন্তু আছে। ভালো কষ্টার প্রশংসা করার সঙ্গে সঙ্গে দোষটাকে যদি ধরিয়ে দেওয়া না হয়, সরকারের তোষামোদি করা হয়, সত্যি কথাটা তাতে বলা হয় না। ঠিক আছে, আমি নূর আহমেদ বকুল আপনার কাছে যেতে চাই। না, আমি বিতর্কের জন্য বিতর্ক করব না, আমি কথা যেগুলো হলো এই বিতর্কের মধ্যে যদি ঘুরপাক খাই তাহলে আর রাজনীতির অন্য আলাপে আমি যেতে পারবো না। আমি শুধু আলাল ভাই যে জায়গাটা বলছেন আমি একটু জাস্ট কনটেস্ট করব না, আমি ধরিয়ে দিব, সেটা হচ্ছে যে আদর্শিক প্রশ্নটি এবং কৌশলের প্রশ্নটি, এটা আলাল ভাই খুব ভালো রাজনীতিবিদ, উনি জানেন যে কখন আদর্শ কৌশলে থাকে আর কখন আদর্শটা ওটা নীতিগত বিষয়ে রূপান্তরিত হয়। কারণ এই জায়গাটা আমি আর নতুন করে ভেঙে বলতে চাই না, যখনই বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাখ্যাটি বিএনপির ব্যাখ্যা হিসেবে যখন সামনে এসেছে, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নটি, অথচ আমরা মুক্তিযুদ্ধ করলাম একটি সেকুলার স্টেটের জন্য, মুক্তিযুদ্ধ করলাম বাঙালি জাতীয়তাবাদের জন্য, মুক্তিযুদ্ধ করলাম ধর্মনিরপেক্ষতার জন্য, গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, তো সেই জায়গাগুলোকে যদি আমি অ্যাজ এ হোল দেখি আমি বিতর্কটা সেই জায়গায় করতে চাই একাডেমিক্যালি। আর যদি মানে কথার পিঠে কথা বলে ঝগড়া করি ও ঝগড়ার মধ্যে আমি যাব না। আমি রাজনীতির আরেকটা জায়গায় যেতে চাই। হ্যাঁ, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের যে প্রবলেমগুলো দুজনেই বললেন, আলাল ভাই এবং রাশেক দুজনেই বলছেন যে এখানে ঘুষ, দুর্নীতি, নানান ধরনের সংকট, আইনের বিচারহীনতার সংস্কৃতি, এটা বাংলাদেশে একটা সাংঘাতিক মানে বিপজ্জনক জায়গায় আমরা আছি। আমাদের তো সে জায়গাটা অর্জন করতে হবে, সামনের দিনে আরও এগোতে হবে, সেই ফাইটগুলো করতে হবে। এ ব্যাপারেও আমাদের মনে হয় যে কারোর মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না, এ ব্যাপারে আমরা সবাই ফাইট করতে চাই। কারণ রাজনীতি করি আমরা জনগণের জন্য, রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য, রাজনীতি করি একটি জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য। অতএব সেখানে নিয়ে বোধহয় আমাদের মধ্যে ডিবেট হবে না। ডিবেট হচ্ছে যে জায়গাটায়, সেটা হচ্ছে যে আসলে যে রাজনীতির পন্থাটা আমরা বেছে নিয়েছি, যে মুক্তিযুদ্ধ স্বাধীনতাটাকেই অস্বীকার করার একটা জায়গায় চলে যাচ্ছি, অথবা কখনো কখনো আমরা বঙ্গবন্ধু সমান সমান আরেকটা লোককে আরেকজনকে সমান সমান করে ফেলতে চেষ্টা করছি, অথবা জনগণকে এমন একটা জায়গায় বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছি যেগুলো হচ্ছে অপরাজনীতি বা কূট রাজনীতি। এগুলো হচ্ছে বাংলাদেশের সংকট। বাংলাদেশ আজকে 43 বছরের মুক্তিযুদ্ধের বয়স হয়ে গেল, 43 বছরে একটি দেশ যে জায়গায় যেতে পারে তাও তো কিছুটা জায়গায় আমরা অর্জন করলাম। এখন একটা জায়গায় আসি, যেমন আমরা এখন একটা খুব বড় ধরনের বিপদগ্রস্ত জায়গায় বাংলাদেশ পড়েছে বা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পড়েছি, সেটা হচ্ছে টেরোরিজম, ফান্ডামেন্টালিজম টেরোরিজম। এগুলো একটা বড় ধরনের সংকট, এবং বাংলাদেশে এটা নিয়েও আমরা দেখেন আজকেও একজনকে গুলি করা হলো, কালকে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ইতালীয় নাগরিক আপনি গুলি করে দিলেন ইয়েতে কি বলে দিনাজপুরে, কে করলো? বিএনপি জামাত, অবশ্যই। সাতক্ষীরাতে মাইলের পর মাইল যখন গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কে জ্বালিয়ে দিয়েছিল? বিএনপি জামাত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রেলগাড়ি থেকে শুরু করে হেফাজতকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে, যখন ঢাকাবাসী হেফাজতের পাশে দাঁড়াও বলে যখন মাননীয় বিরোধী দলীয় নেত্রী তৎকালীন বা আমাদের এক্স প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া যখন বলেন, এগুলো দিয়ে কোন রাজনীতি প্রমাণ পায়? কথাগুলো আসছে, কথাগুলো বাকি আলোচনাটা করব প্রিয় দর্শক ঠাকুর আমাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মুক্তভাগে। আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, রাজনীতি নিয়ে আমি যেতে চাই জনাব রাশেক রহমান আপনার কাছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা হয়েছে আপনার, আমি যেমন নূর হোসেনের প্রসঙ্গে কথা বলছিলেন, একটা প্রসঙ্গ এসছে যে জঙ্গি দমন, সেই জায়গাটিতে অনেক সময় বলা হচ্ছে যেটা উনিও বলছেন যে জামাতের আশ্রয়স্থল হয়ে উঠছে আওয়ামী লীগ, মানে একদিকে বিচার হচ্ছে এগুলো হচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু অন্যদিকে আবার এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসছে এবং দমন পীড়নের প্রসঙ্গ, সেটি যদি বলা হয় সেটা তো আসলে খুবই উদ্বেগজনক পর্যায়ে আছে বলে অনেকেই বলেন। প্রথমত আমাদেরকে একটা জিনিস
একেবারে হৃদয়ে আলিঙ্গন করতে হবে। মানে এটা আমার তো বলতে হচ্ছে যে আমার পাশে মোয়াজ্জেম হোসেন আলাল বসে আছেন, 131 মামলা তার বিরুদ্ধে। না আমি ওই জায়গায় আসছি, প্রথমত একটা জিনিস তো আমাদেরকে আলিঙ্গন করতে হবে যে জঙ্গিবাদ তৈরি হওয়ার সবচেয়ে বড় কথা ব্যাপারটা কি, একটা জাতিসত্তার মাঝে একটা জনপদে বা একটা রাষ্ট্রে যখন বিচারহীনতার চর্চা দেখা যায়, বিচারহীনতার সংস্কারের বহিঃপ্রকাশ ঘটে, তখনই তো জঙ্গিবাদ মৌলবাদ প্রকাশিত হয়। একটু আগে আলাল ভাই যে কথাটা বলছিলেন যে হ্যাঁ অনেকগুলো উদাহরণ এনে দিয়েছেন, আমি কি কোনোটা অস্বীকার করতে পারবো? বাংলাদেশে বিচার কার্য বিলম্বিত হয়, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। 17 কোটি মানুষের দেশ, সেখানে 40 লক্ষ পেন্ডিং মামলা আছে। সেই সূত্র ধরেই তো বলছি যে জামাত ইসলামী বিএনপি যখন সরকারে ছিল তখন 21 আগস্ট গ্রেনেড হামলা, আপনি যদি বলেন আহসানুল্লাহ মাসরা এমপি সাহেবের উপরে তাকে হত্যা করা, আমাদের সাবেক অর্থমন্ত্রী আইএমএস কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ড, নট অনলি দ্যাট, ওনার নিজ দলীয় সম্মানিত জামাল উদ্দিন সাহেবের গুম হয়ে যাওয়া, কোনোটারই বিচার কাজ তো আমরা দেখতে পারিনি। তাতে করে কি হয়েছে দেখেন, 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করার পরে ইন্ডেমনিটি বিল যেটা কার ছত্রছায়া হয়েছে, মেজর জেনারেল জিয়াউর রহমানের ছত্রছায়া, তার নির্দেশে তার দিক নির্দেশের মধ্যে কিন্তু হয়েছে, এবং জাতীয় চার নেতার বিচার নয়, এই সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে সাধারণত একটা পোলট্রি ফার্মে একটা ডিমকে পুনরায় ইনকিউবেটার যে প্রযুক্তি ব্যবহার করা হয়, এই দেশটা ওই ধরনের কিছু জঙ্গিবাদ মৌলবাদী লোকের একটা ইনকিউবেটারে রূপান্তরিত হয়েছে, এবং এটা তো অনস্বীকার্য। আপনি দেখেন 72 সালে করা আপনার সংবিধানের 36 অনুচ্ছেদ, 38 অনুচ্ছেদ, এগুলোকে সরিয়ে দিয়ে কী হয়েছে, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির আমরা সূচনা ঘটানো, সেটা হচ্ছে 1976 সালে। আমি একদম দালিলিক প্রমাণ দিয়ে কথাগুলো বলছি যে আপনি যেই কনসার্নটা তুললেন যে দিনাজপুরে আজকে গুলি করছে কে, বকুল ভাই একদম পরিষ্কারভাবে বললেন বিএনপি জামাত ইসলামী। আমি যদি আলাল ভাই অ্যালাউ করেন আমি একটু ভেগভাবে বলি যে এমন একটা শক্তি যারা বাংলাদেশের প্রগতি চায় না, যারা বাংলাদেশে ভালো চায় না, বিদেশিরা আসবেন, বিনিয়োগ করবেন, ভালো কাজ করবেন, আমরা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে দিয়ে পৃথিবীতে আমাদের একটা উপস্থিতি তৈরি করব, সেটা চান না, এই ধরনের একটা শক্তি। তো তাহলে আমাদেরকে ওই সূত্রে যেতে হবে যে এই শক্তি জেগে উঠলো কবে। আপনি দেখেন কনস্টিটিউশনের Article 47/3 এটা বাতিল করলো কে, মেজর জেনারেল জিয়াউর রহমান। কেন করলেন? এখানে তো পরিষ্কারভাবে একজন যুদ্ধ অপরাধী যিনি 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছেন, তারা পাসপোর্ট পাবেন না, নাগরিকত্বের প্রিভিলেজ পাবেন না। তার মানে কি, প্রথম থেকেই একটা বিশাল সংগঠিত অন্যায়কে আমরা জিয়ে রেখে এটাকে রক্ষা করে এতদূর পর্যন্ত নিয়ে আসছি। এটা অ্যাকচুয়ালি আলাল ভাইয়ের দোষ না, এটা আমার দোষ না, এটা বকুল ভাইয়ের দোষ না। বাস্তবতা হচ্ছে 1975 সালের 15 আগস্টের পরে যারা বারবার ক্ষমতার পটে এসেছে তারা এটাকে জিয়ে রেখেছিল বলে কিন্তু আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। এবং ওয়ান থিং, আমরা whether we like it or not, এটা কিন্তু একটা জিনিস, কেন আজকে আমরা এখানে বসলাম এই যে বিচারের রায় নিয়ে, একটা আইকনিক ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখেন ওই থমাস জেফারসন উনি প্রায় একটা কথা বলতেন, আমিও প্রায় বলি, তিনি বলেন যে লিবার্টি ট্রি কি, একটা স্বাধীনতার বৃক্ষ। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেটা স্বাধীনতার বৃক্ষ, তাই না? তো এই বৃক্ষটাকে যদি বড় করতে হয় তাহলে দুটো উপাদান প্রয়োজন আছে, একটা হচ্ছে বীরের রক্ত, আরেকটা হচ্ছে যারা অত্যাচারী ছিলেন তাদের রক্ত, অর্থাৎ দ্য ব্লাড অফ দ্য প্যাট্রিয়টস অ্যান্ড ব্লাড অফ দ্য টাইরেন্টস। 71 সালের 26 থেকে 16 মার্চ শহীদদের রক্তে তো এই বৃক্ষরঞ্জিত হয়েছে, এর ভিত্তি স্থাপিত হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ওই যুদ্ধের পরে দালাল আইন যেটা 72 সালে করা হয়েছিল, যার মধ্য দিয়ে এই যুদ্ধ অপরাধীদের বিচার হওয়ার মধ্যে দিয়ে ওই রক্ত দিয়ে আমরা বৃক্ষটি পরিষ্কার করব, দালাল আইন বাতিল করে গেছেন বঙ্গবন্ধু নিজে। আর এটা আমার কাছে দারিদ্রিক প্রমাণ আছে, আপনি যদি আমাকে একটু সময় দেন বা পরশুদিন ওনাদেরকে নিয়ে আবার ডাকেন বসেন, সেটা আমি আপনাকে দেখাবো দারিদ্রিক প্রমাণ। আর একটা হচ্ছে যে বকুল ভাই একটা কথা খুব জোর দিয়ে বলার চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু বা কোনো মানুষ যিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্যে থাকেন তাকে সমালোচনা করা যাবে না, এটা কিন্তু একটা অন্ধ আনুগত্যের ব্যাপার। দেশ পরিচালক হিসেবে অবশ্যই বঙ্গবন্ধুর কাজে সমালোচনা করা যায়, সেটা বলেন না, সেটা প্রকারান্তরে বলার চেষ্টা করা, প্রকারান্তরে এক জিনিস আর প্রকারান্তরে বলার চেষ্টা করা হয়েছে। আর সেটা আরেকটি জায়গায় উনি বলেছেন যেটার সঙ্গে আমি কোনোমতেই একমত না, মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার কারণে, সমাজতন্ত্র কিংবা এইসব কাব্যিক ভাবধারার যে কথাগুলো সেগুলো পরবর্তীতে সংবিধানে সংযোজিত হয়েছে। 1971-এর 10ই এপ্রিল মুজিবনগর সরকারের যে স্বাধীনতার ঘোষণার সনদপত্র সেখানে ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্রের অবহেলিত দ্বার উন্মোচনের জন্য আমরা এইটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করলাম। এরপরে সংবিধানে ওইগুলো সংযোজিত হয়েছে, কেউ বিরোধিতা করেনি, কিন্তু ট্র্যাজেডিটা হচ্ছে, আয়রনিটা হচ্ছে, সে সংবিধান রচয়িতাদের অন্যতম ডক্টর কামাল আওয়ামী লীগ করতে পারেন নাই, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ করতে পারেন নাই, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো প্রখ্যাত মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ রাজাকার বলে, আওয়ামী লীগ যেটা বলে সেই সঙ্গে ইদানিংকালে আবার সুর মিলাচ্ছেন তার মিত্ররা, মিত্ররা সুর মিলিয়ে এটাকে এমন একটা জায়গায় তৈরি করেছেন
মনে হচ্ছে যেন এই সব কিছু বাধাগ্রস্ত করছে বিএনপি। ইন্ডেমনিটি অ্যাক্ট যেটা, সেটা মোস্তাকের সময় হয়েছে, তখন জাস্টিস সায়েম ছিলেন, এবং যখন খালেদ মোশারফের কু হয় 3রা নভেম্বরে, তখন জিয়াউর রহমান ছিলেন গৃহবন্দী ক্যান্টনমেন্টে। তাকে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমামের লেখায় আমরা এটা পেয়েছি, উনি বলেছেন যে তাকে গিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল খালেদ মোশারফের পক্ষ থেকে, সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান সাহেব আপনি প্রেসিডেন্ট হন, খালেদ মোশারফ চিফ অফ আর্মি স্টাফ হোক। জিয়াউর রহমান বলেছিলেন কাগজ এনে দাও, আমি রিজাইন করব। এবং জিয়াউর রহমান ওই সংশোধনীটি এনেছিলেন বলেই বাকশাল নামক যে জিনিসটা কি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল, একদলীয় গণতন্ত্র, সেই কবর থেকে আওয়ামী লীগ নতুন করে কিন্তু আবার জন্ম নিয়েছে, সেটাও জিয়াউর রহমানের উদারতার কারণে। সে জায়গাটা অন্যরা সুযোগ নিয়েছে কথাটা ঠিক, এবং কাউকে এবং যাকে যাকে পাসপোর্ট দেওয়া হয়েছে আদালতের নির্দেশ। আর একটা কথা বলি আমি, জঙ্গিবাদের সৃষ্টি হয় বলে যে ব্যাখ্যাটি দিয়েছেন, জঙ্গিবাদ সৃষ্টির অন্যতম কারণটা হচ্ছে যে গণতান্ত্রিক অপর একটা শক্তিশালী অঙ্গকে যখন আপনি ক্রমাগত দমন পীড়নের মাধ্যমে নিঃশেষ করে দিতে চাইবেন, তখন সেখানে প্রচুর ইনফরমেশন দিলেন। আমি শুধু আলাল ভাই সৌজন্য একটা ছোট্ট কথা বলি, সংবিধানের যেদিন স্বাধীনতার 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণা পাঠ হয়েছিল, সেটা আমাদের সংবিধানেরই অংশ। আমাদের সংবিধান রচিত হয়েছিল, আমাদের 72 সালে যে সংবিধান রচিত হয়েছিল তার জন্য যে কমিটি হয়েছিল তারা সেটাই লিখেছেন। এটা সমাজতন্ত্র কোনো কাব্যিক বিষয় না। সেদিন বিশ্বজুড়ে সমাজতন্ত্রের স্বপ্ন ছিল দেশের মানুষের, মুক্তির স্বপ্ন ছিল, এখনও আছে, আর আমি সেই রাজনীতিই করি, অতএব সেটার পক্ষেই আমি আছি। আর দ্বিতীয় আর বাকি যে বিষয়গুলো উনি বললেন, একসঙ্গে অনেকগুলো কথা আসলে সময় তো কম, তা আমি শুধু এইটুকুই বলবো যে একটা মিথ ভিত্তির উপরে দাঁড়িয়ে, একটা মিথ্যা ভিতের উপরে দাঁড়িয়ে বেশি দিন থাকা যায় না। ওই কাচের ঘরে থেকে কাচের মানে যে ঢিল ছুড়লে যা হয় সেই পরিণতিটাই হবে আগামী দিনে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। একটা অনুরোধ করব, ডিবেট করার প্রয়োজন নেই। জাতীয়তাবাদী দলের সাবেক আইনমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বই পড়লেই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির সামরিকীকরণ, জঙ্গিবাদের উত্থান কি কারণে হয়েছে এবং বিচারহীনতা। ধন্যবাদ জনাব রাশেক রহমান, জনাব মওদুদ আহমেদ, বকুল, মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্য সত্যই তাকে যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন, সেটি প্রাসঙ্গিকতা কিন্তু সত্যই শেষ পর্যন্ত টিকে থাকে, এবং সত্য কঠিন হলেও সেই কঠিনেরই জয় হয়। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ সত্যের পক্ষে এগিয়ে যাবে, এবং সেই সত্য, যে সত্য জনগণ গ্রহণ করবে। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবে।